আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের নিয়মিত আয়োজন খামার চিত্র ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন, তাদের সবাইকে জানাই সাদরে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার চারপাশে দেখতে পাচ্ছেন বারন্ত হাঁস রয়েছে, এই হাঁসের খামারটি বিক্রি করা হবে। তো আজকে আমরা খামারি ভাইয়ের কাছ থেকে শুনব কেন এই হাঁসগুলোকে উনি বিক্রি করবেন, এবং এই হাঁসের বর্তমান বয়স কত, এবং এই যে বর্তমান বয়স অনুযায়ী যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো সব দিয়েছে কি না। তো এরই সব বিস্তারিত তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে প্রিয় ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে কথা বলে আসি আজকের এই হাঁস খামারির সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আমরা আসছিলাম খামার চিত্র ইউটিউব চ্যানেল থেকে, আপনার এই হাঁস খামার যেহেতু আপনি বিক্রি করবেন এই সম্পর্কে একটু কথা বলবো, সময় হবে কি আপনার? হবে ভাইয়া। অবশ্যই পূর্বে আপনার পরিচয়টা যদি আমার দর্শকদের একটু দিতেন। আমি মোহাম্মদ মজনু হোসেন, আমার বাড়ি সিরাজগঞ্জ সৈদাবাদ। আচ্ছা, আমি তো যেটা শুনে এখানে আপনার এখানে আসা সেটা হচ্ছে আপনার এই যে আমি হাঁসগুলো দেখছি এগুলো আপনি বিক্রি করবেন, তো কেন বিক্রি করতে চাচ্ছেন? এগুলো বিক্রি করবো কারণ এখানে আমি একটা কর্ম করি, করোনার কারে এখানে ওনারা কোম্পানি বন্ধ রাখছিল, যার ফলে এখানে আমি হাঁসগুলা কিনে আনছিলাম। এখন ওনারা তার নিজস্ব হাঁস পালন করবেন, সেই হিসাবে আমার এখানে রাখার জায়গা হচ্ছে না, তাই আমি হাঁসগুলা বিক্রি করে দেব। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে জায়গা স্বল্পতা রয়েছে এটা অন্যের জায়গা, এর জন্য আপনি হাঁসগুলো বিক্রি করতে চাচ্ছেন? জি, এটা অন্যের জায়গা, এই জন্য আমি হাঁসগুলা রাখার মতো আমার পরিবেশ নাই, তাই বিক্রি করে দেব এখন। আপনার এখানে কতগুলো হাঁস রয়েছে? এখানে 1500 হাঁস আছে। 1500 হাঁস আছে, এগুলো কি জাতের হাঁস? ক্যাম্বল, ঝিনুক। আপনার হচ্ছে এখানে রয়েছে খাকি ক্যাম্বল এবং সেই সাথে কিছু সংখ্যক ঝিনুক রয়েছে, এগুলোর বর্তমান বয়স কত? 32 দিন। তো এই 32 দিন বয়সে যে ভ্যাকসিন বা যে ওষুধগুলো থাকে সেগুলো কি সব ক্লিয়ার করেছেন? হ্যাঁ, এগুলো সব সম্পন্ন হয়েছে, ভ্যাকসিন এবং ওষুধ আমরা সব টাইম মতো করেছি। 32 দিন বয়সে কি ভ্যাকসিনটা দিয়েছেন আপনি? এটা উপজেলা পরিষদ, উপজেলা পশু সম্পদ থেকে ওনারা এসেছিলো, ওনারা এসেই ভ্যাকসিন করে গেছে। উপজেলা পরিষদ থেকে এসে আপনাদের ভ্যাকসিনটা করে গেছে। যে প্রথমে তো আমার জানা মতে ডাক প্লেগ করতে হয় নাকি? জি, ডাক প্লেগ করা। যে এই ডাক প্লেগ ভ্যাকসিনটা আপনারা করেছেন? করেছি, এটা সম্পন্ন হয়েছে। তো আপনি যেমনটা বললেন এখানে হাঁসগুলো আপনি বিক্রি করবেন, তো এই বিক্রি করার পিছনে তো যেমনটা বললেন যে জায়গা স্বল্পতার কারণ, এছাড়া কি অন্য কোনো কারণ থাকতে পারে? কোনো কারণ নাই আমার, কারণ এটা আমি অন্যের জায়গায় পালন করছিলাম, ওনারা এখন এখানে মুরগি উঠাবে, যেখানে এখানে সেটা সে মুরগি উঠাবে, যার কারণে এগুলো আমার রাখার মতো পরিবেশ নাই, এতগুলো হাঁস, সেই হিসাবে আমি এখন বিক্রি করে দেব। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করলেন যেমন ভাই বললেন যে এই হাঁসগুলো বিক্রি করার মূল কারণ হচ্ছে জায়গা স্বল্পতা, এখানে জায়গাটা হচ্ছে অন্যের জায়গা, এর জন্যই তারা এই হাঁসটি বিক্রি করতে চাচ্ছেন। এবং হাঁসের যেমনটা বললেন যে এই 32 দিন বয়সে যে ওষুধগুলো রয়েছে এবং সেই সাথে যে ভ্যাকসিন ডাক প্লেগটা রয়েছে সেটা অলরেডি ক্লিয়ার। আচ্ছা, আমি ভাইয়ের কাছে আর একটা প্রশ্ন জানতে চাচ্ছি ভাইয়া, যে এই যে 32 দিনে যে ভ্যাকসিন বাদে যে কী কী ওষুধ রয়েছে বা কী কী ওষুধ আপনি দিয়েছেন সেগুলো যদি একটু বলতেন। ওষুধের নাম সঠিক আমি বলতে পারবো না, তবে ওনারা একটা প্রেসক্রিপশন করে দিছিল, আমরা ওটা দেখেই সব ওষুধ দিয়েছি এবং খাওয়াইছি। তারপর আপনি বলতে চাচ্ছেন যে আপনি খামারি বাড়িটা আপনার হ্যাচারি মালিক যে প্রেসক্রিপশন করে দিয়েছিল সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ডাক্তার মানে পশু অফিস থেকে ওনারা একটা আমাদেরকে প্রেসক্রিপশন করে দিছিল, লিস্ট করে দিছিল, ওই মোতাবেক আমরা ওষুধ খাইয়েছি। পশু হাসপাতাল থেকে যে প্রেসক্রিপশনটা দিয়েছে সেই অনুযায়ী আপনি ওষুধ খাইয়েছেন? জি। প্রিয় ভিউয়ার্স, যেমনটা ভাই বললেন যে পশু হাসপাতাল থেকে যে প্রেসক্রিপশন করে দেওয়া হয়েছিল এই হাঁস পালনের জন্য সেই অনুযায়ী ওনার এই হাঁসগুলোকে ওষুধ খাইয়েছেন, এবং আমি যেটা লক্ষ্য করছি হাঁসগুলো কিন্তু অনেকটাই সুন্দর। এই হাঁসগুলো বিক্রি করার মূল কারণটাই হচ্ছে যে জায়গা স্বল্পতা।
তো আমরা ভাইয়ের কাছ থেকে আরো কিছু শুনবো যে ভাইয়া কি করেন। আচ্ছা ভাইয়া অবশ্যই বলতেন যে আপনি কি করছেন এখন। আমি বর্তমানে এখন একটা চাকরি করতেছি, জব করতেছি কোম্পানিতে। কোম্পানিতে জব করছেন? জি। এই জবের কারণে কি আর সেই সাথে জায়গা স্বল্পতার কারণে কি হাঁসগুলো বিক্রি করছেন? একে তো আমার সময় কম, তারপরে আমার হচ্ছে অন্যের জায়গা, কারণ আমি এখানে দুইটা ছেলে রাখছিলাম, ওনারাও ঠিক মতো সময় দিতে পারতেছে না। এক কথায় নিজের কাজ অন্যকে দেব আমি করতে পারতেছি না। আচ্ছা আপনি যেহেতু বললেন যে আপনার বিভিন্ন সমস্যার কারণে আপনি হাঁসগুলো বিক্রি করতে চাচ্ছেন, যে আমি তো দেখছি আপনার এগুলো বারন্ত হাঁস, যে এই বারন্ত হাঁসগুলোকে আপনি এখন বর্তমানে কী কী খাবার দিচ্ছেন? এখন এদেরকে খাওয়াচ্ছি আমি ধান খাওয়াচ্ছি, ফিড খাওয়াচ্ছি, প্লাস গম ইত্যাদি। তো আমি যতটা শুনে এখানে আসলাম যে আপনি তো হাঁস খামারটি বিক্রি করবেন, যে কেমন আশাবাদী বা কী দাম আসলে যে আপনি হাঁসটি বিক্রি করতে পারবেন, যে এই 1500 হাঁস? 1500 হাঁস এখন দেখা যাচ্ছে যে আমি মোটামুটি খুব একটা ই করব না, এটা আমার যেহেতু সমস্যার কারণে বিক্রি করতেছি, সেই কারণে লোকার আমি লাভ সীমিত হলে আমি এগুলো ছাইড়ে দেবো আর কি। সীমিত লাভ হলে আপনি এই হাঁসগুলোকে বিক্রি করে দেবেন। আচ্ছা কেউ আমার যেহেতু খামারি ভাই অনেক রয়েছে, সেই ক্ষেত্রে যদি কোনো খামারি ভাই আপনার সবগুলো হাঁস একত্রে নিতে না পারে, সেই ক্ষেত্রে যদি কেউ চায় ও আমি কিছু সংখ্যক হাঁস নিব, সেই ক্ষেত্রে কি আপনি এভাবে হাঁস দিবেন? হ্যাঁ, সেক্ষেত্রেও আমি হাঁস বিক্রি করবো, সমস্যা নাই। তাহলে আপনি বলতেছেন তোমরা যদি ভেঙে ভেঙে বা অল্প অল্প করে হাঁস নেয় সেক্ষেত্রে আপনারা বিক্রি করবেন? তো আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছিলাম আপনার যে এই খামারেগুলোতে তো আপনাদের হাঁসগুলোকে রাখছি, জি, এই হাঁসের খামারটা আমি কিন্তু লক্ষ্য করছি অনেকটাই সুন্দর, যে এর যে ড্রেনেজ ব্যবস্থা বা যে সবগুলো সবই মিলেই কিন্তু অনেকটা সুন্দর এবং সেই সাথে অনেক ভালো লাগছে যে পরিষ্কার। তো এখানে আপনার ইচ্ছা করলে কিন্তু হাঁসগুলো পালন করে লাভবান হতে পারতেন, কিন্তু আপনি যেমনটা বলছেন জায়গাটা আপনার নয়, সেই সাথে আপনি একজন কর্মজীবী, এই দুয়ে মিলে আপনি হাঁসগুলোকে পালন করতে পারছেন না। তো আপনি এমন তো বললেন যে আপনি সীমিত আপনার লাভ হলে আপনি বিক্রি করে দেবেন। ভাই আমি আর একটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু একজন খামারে আপনার হাঁসগুলো নিবে সেই ক্ষেত্রে তার মনে একটা সন্দেহ জাগতেই পারে যে আদৌ কি হাঁসটা সুস্থ কি না বা হাঁসটা ভালো হবে কি না, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। এ বিষয়ে আমি 100% গ্যারান্টি দিতে পারি, কারণ আমার ডকুমেন্ট আছে, আমি কোন খামার থেকে হাঁসগুলো আনছি, কোন ডাক্তার দিয়ে আমি ভ্যাকসিন করাইছি, কী ওষুধ খাওয়াইছি, এগুলো আমার ডকুমেন্ট আছে ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যেমন ভাইয়া বলেন যে আপনারা যারা সন্দেহ আপনাদের মনে রয়েছে যে আমি হাঁস খামারটি যে নিবো বা হাঁসগুলো নিবো সেই ক্ষেত্রে হাঁসগুলো ভালো হবে কি না বা সুস্থ হবে কি না বা অলরেডি যে 32 দিন বয়সে ভ্যাকসিনটা ক্লিয়ার আছে কি না, সেগুলো সব 100% নিশ্চয়তা দিয়েই আপনাকে এই হাঁসগুলো হস্তান্তর করবেন ভাইয়া যেমনটা বলছেন, এবং এই ব্যাপারে আপনি শতভাগ নিশ্চয়তা থাকতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। তো আজকে কথা বলবো না, ভাইয়ের কাছ থেকে বিদায় নেব। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি হাঁস খামার সম্পর্কে এত বিস্তারিত তথ্য দিলেন, এবং যারা অবশ্যই আপনার এখান থেকে হাঁসগুলো ক্রয় করবেন আমি আশা করি তারা অবশ্যই লাভবান হবেন। তো এসব ব্যক্ত করে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম 32 দিন বয়সে বারন্ত হাঁস খামারটি বিক্রয় করা হবে, যেমনটা ভাই বললেন যে আপনার যদি হাঁসগুলো ক্রয় করতে চান সরাসরি ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ার নাম্বার এবং ঠিকানা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, এবং সেই সাথে আপনারা যদি আমাদের মাধ্যমে যদি মনে করেন যে আমি ভাইয়া আপনি তো প্রতিবেদন করেছেন যা আপনি তো সেখানে গিয়ে দেখেছেন, সেক্ষেত্রে আমাদের মাধ্যমে যোগাযোগ করেও আপনারা এই হাঁসের বাচ্চাগুলো নিতে পারেন। এবং সেই সাথে যেটা বলতে চাচ্ছি যে ভাইয়া অবশ্যই কিন্তু শতভাগ নিশ্চয়তা দিলেন যে এই হাঁসগুলোর 32 বয়সে যে ভ্যাকসিন রয়েছে বা যে ওষুধগুলো রয়েছে সেগুলো অলরেডি সব ক্লিয়ার, এবং তার 100% নিশ্চয়তা দিবেন এবং সব ক্লিয়ার ডকুমেন্ট তার কাছে রয়েছে। তো আজকে আর কথা বাড়াবো না, যারা এই হাঁস খামারটি দেখে আপনাদের পছন্দ হয়েছে বা আপনারা এই হাঁস খামারটি নিতে চান, আমি আশা করছি যে হাঁস খামারটি দেখছেন এই হাঁসগুলো কিন্তু অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো। তো আপনারা যারা ছোটো হাঁস নিতে চান সেটাও পারেন বা বড় হাঁস নিতে চান সেটাও পারেন, সেটা ভাইয়া। এবং সেই সাথে যেমনটা বললেন যে আপনারা যদি 200-300 নিতে চান সেক্ষেত্রেও হাঁসটি নিতে পারেন। তো আজকের কথা না বাড়িয়ে আগামী কোনো পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।